গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। কোমরে ব্যথা তুলনামূলক একটু কম, পুরোটা এখনও কমেনি। আর আমি এই যে দেখো, এটা ভাজি, একটা বড়া ভাজি, অবশ্যই বুঝতে পারছো এটা হচ্ছে পাট পাতার বড়া। আগের দিন পাট পাতা ছুড়িয়ে রেখেছিলাম, অর্ধেক বড়া করেছি আর অর্ধেক দিয়ে শাক করেছি। তো বড়ার মধ্যে আমি এই যে লাল লাল দেখতে পাচ্ছো, এটা হচ্ছে টমেটো কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে পাটপাতার বড়া, আর সাথে বেসন না কিন্তু, চালের গুঁড়ি। বেসন খেলে আমার অসুবিধা হয়, তো চালের গুঁড়ি দিয়ে করছি। দেখো কি সুন্দর লাগছে, আর যাতে একবারে হয়ে যায় তার জন্যই এই তাওয়াটা নামানো, আর একবারই হয়ে গেছে। ওদিকে বড়া ভাজা হচ্ছে আর এদিকে বড়ের জন্য ভাত ঠান্ডা করতে রেখে দিয়েছি। শাক আগেই করে নিয়েছি, তো শাকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে নিরামিষ ঘ্যাট, এই যে এটা হচ্ছে নিরামিষ ঘ্যাট, ওপর থেকে দিয়েছিল, তো এখানটায় অর্ধেক দিয়েছি। কালকে অর্ধেক একটুখানি খাওয়া হয়েছে রাত্রেবেলা, না 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 সরি 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 খাওয়া হয়নি, এটাই সকালবেলা নিয়ে এসেছিলো, রাত্রেবেলায় নিতে বলেছিল তো রাত্রেবেলা নেয়নি। আর এটা হচ্ছে টমেটো দিয়ে মাছ, আর এই যে ঘ্যাট অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক ওকে দিয়ে দিয়েছি। আর এখানটায় আগের দিনের ফলি মাছ ছিল, মাংস দিয়ে খাওয়া হয়েছে রাত্রেবেলা, তার জন্য আর ফলি মাছ খাওয়া হয়নি। তো এটা দিয়ে দুপুরবেলা খেয়ে নেবো ভাবছিলাম, কিন্তু পরে তোমাদেরকে বলছি কী হয়েছে। আর এই হচ্ছে টমেটো দিয়ে মাছ আজকে রান্না করেছি। তো বন্ধুরা, গতকালকে পাটপাতার বড়া দেখিয়ে আর ভিডিও কন্টিনিউ করিনি, এত গরম ছিল, আর আজকেও এত গরম। আজকেও রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, তারপরেই আমি ক্যামেরাটা খুললাম, কারণ ভিডিও তো দিতে হবে। সেই কারণের জন্য গতকালকে ওই পাটপাতার বড়া পর্যন্ত দেখিয়ে ভাবছিলাম রাত্রেবেলা কিছু কাজ করব, তো রাত্রেবেলা হলো না, বর বললো এখন আমার দ্বারা হবে না, তার জন্য আমি আর করিনি, জানি না এখন হবে কি না। তো অনলাইনে মিশো থেকে এইটা অর্ডার করেছিলাম, তো সেটা কালকে ডেলিভারি দিয়ে গেছে। এটা হচ্ছে ওই যে আমার টাইলস পেপার, দুটো অর্ডার করেছিলাম, চলো তোমাদেরকে ডিজাইনটা দেখাই। একটা তো এক বছরের উপরে গেল না গো, এক বছরের উপরে গেল, ওটা যদি দুইজন মিলে টাঙাতাম তাহলে এখনও কিছু হতো না, একা একা হয় না, কারণ একদিক থেকে আমি লাগাচ্ছি আরেক দিক থেকে উঠে যাচ্ছে, তো থাকবে কি করে। এটা একজন ধরে রাখতে হয় আর একজন টেনে লাগাতে হয়। হ্যাঁ ঠিক ডিজাইন আসছে, আমি ভাবলাম কি ঠিক ডিজাইন আসেনি মনে হয়। তো এই যে বরফি কাট, বরফি কাট ডিজাইন, হ্যাঁ দুটোই একই আসছে, এটা হচ্ছে বরফি কাট ডিজাইন। যে দেখো দুটোই অর্ডার করলাম, দেখি কীরকম হয়, কীরকম হবে সে তো জানি, এবার লাগানোর উপরে ডিপেন্ড করছে। চলো না একটু, আগেরবার ভুল করছিলাম, কাইটটা কাইটটা লাগাইছিলাম, কাইটটা লাগানোর কোনো প্রয়োজনই নেই, যতটা দূর বড় হবে হবে। বিষয়টা হচ্ছে এই কার্ভটা ঠিক মতন রাখতে হবে, এই দিকটা ধরে দিয়ে খুব সাধারণ প্লেন জায়গা হলে তো আর অসুবিধা হয় না। প্রথমে একদম কোনাটা লাগাও, নিয়ে লাগাই দাও,
আর একদম নীলমিল রেখা, আগে একটু আমি চাটনি তো কইলাম, পুরো টান করো। এই করছি বললি তো সব খুললা পিল্লা গেছে। এই যে এই জায়গাটা এরকম আসছে, আর এই কোনা খামচি না থাকলে, এই যে কোনা খামচি লাগাতে পারছি না ঠিক মতো না থাকলে পরে এই এরকম প্লেন আসতো, এরকম প্লেন আসতো, এই যে জায়গায় জায়গায় এরকম ইয়ে আসতো না, এই যে এই খাম্বাটা আছে ওই চলনসই আর কি, এই যে এটা যেমন লাগিয়েছিলাম সেরকম চলনসই আর কি। আমার মুখের অবস্থা দেখো, আমার মাথার অবস্থা দেখো, এখন বাজে হচ্ছে 1:10, 1:10 বাজে, আর আমি আছি রান্নাঘরে। ভিডিও এখনও পোস্ট করিনি, ডেইলি ব্লগ এখনও পোস্ট করিনি, গতকালকের আর আজকের মিলিয়ে আজকে পোস্ট করবো।
তো তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা অন করে দেখাই রান্নাঘরের কি অবস্থা। তো দেখালাম বর থাকতে এইটুকু আমি লাগিয়েছি, এইটুকুতে লাগাতে পেরেছি, তাই কি অবস্থা দেখতেই পেয়েছ। ও যাওয়ার পরে এই যে এই নিচ থেকে শুরু করে ওই পর্যন্ত সব লাগিয়েছি, ঠিক আছে। তারপরে এই সাইডেরটা তুলে লাগিয়েছি, আর এত বড় তো এখান থেকে মাঝখানে কাগজটা পেছনে রয়ে গেছে, ওটা আর টেনে বের করতে পারিনি, তাই ওখানটা ফুলে ফেপে রয়েছে। আগেরবার এই পাশেরটা খারাপ হয়েছিল, এই পাশেরটা ভালো হয়েছিল, এইবার এই পাশেরটা খারাপ হয়েছে, এই পাশেরটা তাও মোটামুটি হয়েছে, আর বাদ বাকি এই যে দেখো আধ খাপচারা করে রেখে দিয়েছি, আর নেই। হয়েছে তো একটা জায়গায় এত গণ্ডগোল হয়েছে, লাস্টে তুলে ফেলে দিলাম, এই জায়গাটা বাকি, এই জায়গাটা বাকি। তো দেখাই একবার উপরটুকু, এই যে ওপরের অবস্থা এই, সবচেয়ে ভালো হচ্ছে নিচের অবস্থাই, দেখো সব কাগজ পিসবোর্ড, ওইখানে আমার জুতো, এগুলোকে এখন পরিষ্কার করব। চলো পরিষ্কার করে নিই। মাঝে মধ্যে নিজের কপালের উপরে খুব রাগ হয়, দুঃখ হয়, কষ্ট হয়। এটা লাগাচ্ছি আর ভাবছি, এই ট্যাপকলের নিচেরটুকু লাগাচ্ছি আর ভাবছি, জীবনে পরিশ্রমই সব কিছু নয়, পরিশ্রম করলে ফল পাওয়া যায়, তো পরিশ্রমই সব কিছু নয়, ভাগ্যও থাকতে হয়, নসিব থাকতে হয়। আজকে টাইলস বসানোর রান্নাঘরে কি পয়সা নেই? হ্যাঁ আছে, অনেক বিষয় আছে যেগুলো সবসময় শেয়ার করতে পারি না, সেই কারণে এইভাবে এইরকম কষ্ট করে কাটাচ্ছি, এইরকম কষ্ট। চলো এগুলো পরিষ্কার করে নিই। মাঝে মধ্যে ইচ্ছা হয় এই দেয়ালে এইসব না লাগিয়ে ঠুকে, মাথাটা ঠুকে একদম চলে যাই, এত এত ভালো লাগে না, এত ভালো লাগে না। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কালকের আজকের মিলিয়ে এই এখন এডিটে বসিয়ে এক্সপোর্ট করে ইম্পোর্ট করব, এক্সপোর্ট করব। এডিটের কোনো বালাই নেই, এডিটের যা ছিল ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে, এখন ইম্পোর্ট করব, এক্সপোর্ট করব, আপলোড করব, ব্যাস। দেখো চোখ মুখের কী অবস্থা, ফ্যানটা এখানটায় চলছে কিন্তু এই হাওয়াকে আর গায়ে লাগে, অতদূর পর্যন্ত যায়।